অপশান বাইং শেয়ার বাজারে সবথেকে বেশি ফ্যাসিলিটিং বিষয় অপশন বাইং মানে খুব কম ক্যাপিটাল লাগিয়ে লিমিটেড রিস্ক নিয়ে আপনি আনলিমিটেড প্রফিট করতে পারেন খুব তাড়াতাড়ি অপশান বাইং করার মাধ্যমে মানে আপনি দশ বারো হাজার টাকা লাগিয়ে এক দু হাজার টাকা প্রফিট করতে পারেন খুবই কম সময়ের মধ্যে কুইক গেন করতে পারেন অপশন বাইং করার মাধ্যমে এই জন্য আমরা খুব বেশি অ্যাট্রাক্ট হয়েছি অপশান বাইংয়ের ক্ষেত্রে এবং আমাদের ক্যাপিটাল মার্কেটে ম্যাক্সিমাম যে ট্রেড ভলিউমটা হয় সেটা অপশানস থেকে আসে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অপশান বাইংই করি কিন্তু এত বছর ধরে আমি শেয়ার বাজারে যুক্ত রয়েছি অনেক মানুষের সাথে সেই দৌলতে অনেক কথাও হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমি জিজ্ঞেস করি যে আপনি এত টাকা কেন লুজ করেছেন শেয়ার বাজারে তখন ম্যাক্সিমাম আনসার যেটাই পাই যে দে আর লুজিং মানি বিকজ অফ দিস অপশান বাইং তাহলে কি অপশান বাইং করা খারাপ তা কিন্তু নয় অপশান বাইংয়ের যেরকম অ্যাডভান্টেজ আছে সেরকম ডিসঅ্যাডভান্টেজও আছে হ্যাঁ আমি যেটা আগেও বলেছিলাম যে অপশান সেলিং ইজ ফার বেটার দ্যান অপশান বাইং কেন অপশান সেলিংয়ের ক্ষেত্রে প্রোয়েবিলিটি অফ প্রফিট বেশি থাকে কিন্তু সেখানে একটাই সমস্যা আমাদের ক্যাপিটাল অনেক বেশি লাগে কিন্তু অপশান বাইংয়ের ক্ষেত্রে কম ক্যাপিটাল লাগে কিন্তু প্রোয়েবিলিটি অফ প্রফিট অনেকটা কম থাকে তো সেক্ষেত্রে কীরকমভাবে ট্রেড নেওয়া উচিত এটা কিন্তু সাধারণভাবে আমরা যেরকম অনেক ক্ষেত্রে যেটা আমি মানুষদেরকে দেখি যে যেরকম আমরা ট্রেড করি স্টক বাই করে রেখে দিই ঠিক সেরকম অপশান বাই করে আমরা কিছু সময়ের জন্য রেখে দিই তো এরকমভাবে কিন্তু করলে হবে না এটা একটু ধরনের আলাদাভাবে আপনাকে ট্রেড করতে হবে তো আজকের ভিডিওতে আমি সে বিষয়ে নিয়ে আলোচনা করবো যে কীরকমভাবে আপনি ট্রেড করতে পারবেন অপশান বাইং করে ট্রেড করবেন আর একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আরও একটা বিষয় আমি অনেক সময় নোটিস করেছি অনেক মানুষ অপশন বাইং করেন উইদাউট এনি স্ট্র্যাটেজি কোনো স্ট্র্যাটেজিই নেই ওনাদের তো আজকের ভিডিওতে আমি আমার একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন এরকম অপরচুনিটি পাই অপশান বাইংয়ের ক্ষেত্রে তখন আমি অপশান বাইং করি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অপশান সেলিং করাটা বেশি প্রেফার করি যাই হোক অপশান বাইংয়ের এই যে স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করতে চলেছি আশা করি এটা আপনার কাছে নতুন হবে আর আপনি লাইভ মার্কেটে অবশ্যই এটা একবার ইউজ করে দেখবেন আর তার রেজাল্ট এই ভিডিওটার কমেন্টে অবশ্যই সেটা পোস্ট করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি অর্ণব ওয়েলকাম ব্যাক টু মাই বিনক চ্যানেল ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনার না জানা থাকে যে অপশানস কী অপশান বাইং কী অপশন সেলিং কী তার অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী তাহলে আপনি মাই বিনিয়োগের প্লেলিস্টে গিয়ে অপশানসের সিরিজটা ফলো করতে পারেন আর আরও একটা বিষয় বলে রাখি যে যদি আপনার এক্সপিরিয়েন্স কম হয় মানে নতুন শেয়ার বাজারে এসেছেন দু বছরের কম এক্সপিরিয়েন্স আছে আপনার তাহলে ফিউচার অপশানসে এখন হাত দেবেন না ফিউচার অপশানসে একটুখানি রিস্কি বিষয় পুরো বিষয়টা জেনে নিয়ে নলেজ নিয়ে তারপরেই আপনি ফিউচার অপশানসে ট্রেড করবেন ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক দেখুন এটা আপনাকে বুঝতে হবে যে অপশান বাইং করা আর সাধারণ যেরকম আমরা স্টক ট্রেড করি ইন্ট্রাডে হোক সুইং ট্রেডিং হোক মানে একশো টাকায় কিনলাম একশো দু টাকায় পাঁচ টাকায় বিক্রি করলাম এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে কীরকম ডিফারেন্ট অপশান বাইং করার ক্ষেত্রে ধরুন আপনি মনে করলেন যে মার্কেট ওপরে যাবে বা কোনো শেয়ারের প্রাইস ওপরে যাবে তো সেরকমভাবে আপনি কল অপশান বাই করলেন কিন্তু সেই প্রাইসটা যদি সেরকম মানে খুব ফাস্ট মুভমেন্ট না করে সাইড হয়ে যায় ধীরে 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 যায় তাহলে যে প্রিমিয়ামটা হয় সেটা ডিকে হতে থাকে মানে আপনি যে একশো টাকায় কিনেছেন সেটার ভ্যালু ধীরে 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 কমবে যতটা সময় সেই মার্কেট বা সেই স্টকটা সাইডওয়েজে কাটাবে এটাকে বলা হয় থিটা ডিকে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অপশান বাইংয়ের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে যখন আমরা স্টক ট্রেড করি তখন কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজটা থাকে না যদি একশো টাকা জিনিস হয় একশো টাকা বাড়ে একশো তিন টাকা যায় সেরকমভাবে আমরা প্রফিট বুক করতে পারি এই দুটো কিন্তু খুব বেশি ডিফারেন্স আর এই ডিফারেন্সটার জন্য আপনাকে উইক হতে হবে তার মানে আপনাকে সেই সময় ইনভেস্ট করতে হবে যেখানে আপনার মনে হয় প্রোবাবিলিটি বেশি যে একটা কুইক গেন পাওয়া যাবে খুব তাড়াতাড়ি একটা ফাস্ট মুভমেন্ট পাওয়া যাবে সো অপশান বাইংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট মোমেন্টাম আপনাকে সঠিক সময় এন্ট্রি নিতে হবে মোমেন্টাম যেন থাকে সেখানে খুব তাড়াতাড়ি হয় বাড়ছে তো খুব তাড়াতাড়ি যেন বাড়ে যদি নিচে পড়ছে তো খুব তাড়াতাড়ি যেন নিচে পড়ে সাইডওয়েজ যেন না হয়ে যায় মার্কেট যদি সাইডওয়েজ হয়ে যায় বা স্টক যদি সাইডওয়েজ হয়ে যায় তাহলে ধীরে ধীরে আপনার যে প্রিমিয়াম সেটা ডিকে হতে 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 আপনার যে লাভটা সেটা পুরোটাই খেয়ে নেবে আপনারা যারা অপশান বাইং করেন তারা একটা বিষয় নিশ্চয়ই নোটিস করবেন যখনই আমরা কোনো ওভার নাইট পজিশান হোল্ড করি মানে আজকে আপনি পজিশান নিলেন আর কালকে পরশু দিনকে বা তারপরের দিন অবধি হোল্ড করলেন নেক্সট এক্সপায়ারির জন্য তো সেক্ষেত্রে অপশন বাইং করার ক্ষেত্রে আমাদের প্রিমিয়াম ডিকে খুব বেশি হয় তার মানে হচ্ছে এটাই যে ওভার নাইটের ক্ষেত্রে অপশান সেলারদের বড় অ্যাডভান্টেজ এবারে হতেই পারে যে আপনি একটা পজিশন নিলেন আর তারপরের দিন আপনার ফেভারে মার্কেট বিশাল বড় একটা গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন হলো আপনার ফেভারে তাহলে সেক্ষেত্রে ভালো প্রফিট আপনি করতে পারবেন কিন্তু এরকম ধরনের ইভেন্ট খুবই কম হয় আর যদি আপনার এগেনস্টে মার্কেট ওপেন হয়ে গেল মানে আজকে ধরুন প্রচুর সেল হলো মার্কেটে আপনি ভাবলেন যে কালকে গ্যাপ ডাউন ওপেন হবে তাই ফুট আপনি কিনে রাখলেন কিন্তু কালকে যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে আপনার যে প্রিমিয়াম সেটা ভীষণভাবে ডিকে করবে প্রচুর লস আপনি দেখতে পাবেন বলুন আপনার সাথে এরকম হয়েছে কিনা আমি জানি যে আপনার সাথে এরকম হয়েছে অনেক মানুষ লাখ লাখ টাকা হারায় এই একটার জন্য যে আজকে মার্কেট প্রচুর নিচে পড়েছে কালকেও নিচে পড়বে পুট কিনে রাখি বা আজকে মার্কেট প্রচুর বেড়েছে কালকেও বাড়বে কল কিনে রাখি কালকে গ্যাপ আপ ওপেনিং হলে বিক্রি করে দেবো বা কালকে যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে বিক্রি করে দেবো ভালো একটা প্রফিট করে নেব আর এই গ্রিডিনেসের জন্য আমাদের অনেক সময় প্রচুর টাকা যায় আমরা কম 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 করে ইনকাম করি আর যখন যাই তখন বড় একটা চলেছে অপশান বাইংয়ের ক্ষেত্রে তাই না তো ওভার নাইট হোল্ড করা অপশান বাইংয়ের ক্ষেত্রে খুব রিস্কি বলে আমি মনে করি যাই জন্য আমি অ্যাভয়েড করি অপশন বাইংয়ের ক্ষেত্রে যদি খুব আমি শিওর থাকি যে হ্যাঁ বা আমার নিজের প্রফুলোকে সেফগার্ড করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি অপশান বাইং করে ওভার নাইট হোল্ড করি কিন্তু সেরকম কোনো ইভেন্ট ছাড়া আমি পজিশন হোল্ড করি না আমি ইন্টারনেটটিতেই অপশান বাইং করি ঠিক আছে তো এই দুটো বিষয় একটু খেয়াল রাখবেন এবার আমি স্ট্র্যাটেজিতে আসছি যে স্ট্র্যাটেজিটা আমার কী রয়েছে তার জন্য আপনাকে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে চলে যাই আর আমরা অপশান বাইংয়ের স্ট্র্যাটেজিটা দেখছি ইন্ট্রাডে বেসিসে মানে সেই দিনকেই আমরা প্রফিট বুক করবো বা লস হলে লস বুক করবো আমরা ওভারনাইট পজিশন হোল্ড করবো না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো আপনাদের সামনে এখন নিফটি ডেলি চার্ট রয়েছে এক একটা ক্যান্ডেল এক এক দিনের ক্যান্ডেল আমাদের এই সেট আপের ফার্স্ট ক্রাইটেরিয়া হলো যে এমন কোনো বড় রেড ক্যান্ডেল খুঁজে বের করা যার বডি ওয়ান মিনিমাম হয় ঠিক আছে তো রেড ক্যান্ডেল মানে obviously আমাদেরকে সেলিং এর দিকে দেখতে হবে তো যদি আমরা দেখি রিসেন্টলি তাহলে দেখুন এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি তাহলে কি সেটা 1.50% হচ্ছে না এটা 1% হচ্ছে 1.50% হচ্ছে না তো আমরা এটা এভয়েড করব এর পরের ক্যান্ডেলটা দেখি এটা হচ্ছে না এর পরের ক্যান্ডেলটা দেখি তো এগুলো সব ছোট ছোট ক্যান্ডেল দেখতেই পাচ্ছেন এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা দেখুন ওয়ান পয়েন্ট এইট ফোর পার্সেন্ট যেটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের বেশি মানে এই ক্যান্ডেলটা আমরা কনসিডার করতে পারি এবারে সেকেন্ড যেটা ক্রাইটেরিয়া সেটা হলো আমাদেরকে যেটা করতে হবে এই ক্যান্ডেলটার যেখানে উইক্স আছে উপরে একটা হরাইজেন্টাল লাইন আর নিচে একটা হরাইজেন্টাল লাইন একদম উইক্সটাকে নেব কিন্তু আমরা যেটা মাপবো সেটা বডিটা মাপবো কিন্তু যখন আমরা এই হরাইজেনটা লাইন টানবো তখন উইক্সটা কনসিডার করব এবারে সেকেন্ড ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া হলো এই দুটো দাগ যখন আপনি টেনে নিলেন তখন আপনাকে দেখতে হবে পরের দিনের যে ক্যান্ডেলটা পরের দিনের যে ওপেনিং পরের দিনের ওপেনিংটা যেন এই দুটো লাইনের মধ্যেখানে হয় মানে এই ক্ষেত্রে যেরকম দেখুন পরের দিনের ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলটা ঠিক আছে এই ক্যান্ডেলটার ওপেনিং দেখুন এই এই ক্যান্ডেলটার ওপেনিং হলো এই দুটো লাইনের মধ্যে মানে এই জায়গাটা ওপেনিং হয়েছে মানে এই ক্যান্ডেলটা আমরা কনসিডার করতে পারি যখনই যখনই আমরা এই ব্লু লাইনটা যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে রয়েছে এইটা যখনই ক্রস করবে তখনই আমরা এন্ট্রি নেব কী করবো আমরা আমরা করব পুট বাই যদি মার্কেট নিচে মানে নিচের লাইনটা যদি ব্রেক করে দেয় তাহলে আমরা এটা এক্সপেক্ট করছি যে মার্কেট আরও ফল করবে তাই জন্য আমরা পুট বাই করব আর যদি মার্কেট ধীরে ধীরে কনসলেটেড করতে 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 এরকম ভাবে একটা গ্রিন ক্যান্ডেল এখানে ব্রেকআউট দেয় তাহলে আমরা তখন কল বাই করব কেননা আমরা এক্সপেক্ট করছি মার্কেট আরও আপার লেভেলস আমাদেরকে দেখাবে ইন্ট্রাডে বেসিসে বলছি কিন্তু আমরা কোনো ওভার নাইট পজিশন হোল্ড করব না সেই দিনই আমরা আমার নিজের পজিশন স্কোয়ার আপ করে দেবো যদি লস হয় তো লস বুক করবো যদি প্রফিট হয় তাহলে প্রফিট বুক করব ঠিক আছে আর এই মিডলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কোনো ট্রেড নেব না তো এর পেছনে লজিক কি রয়েছে এর পেছনে লজিক খুবই সিম্পল লজিকটা হচ্ছে দেখুন এখানে যারা সেলিং করে রেখেছে তারা ঠিক তার একটু ওপরে লস লাগিয়ে রাখবে যখনই এরকম ধরনের একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখবো আর এই স্টপ লস হিট হতে দেখব তখন এই ক্যান্ডেলটা কিন্তু অনেক বড়ো ক্যান্ডেল হয়ে যায় তার কারণ আমরা যারা মানে অপশান সেলিং যারা করে রেখেছে তারা বাইং করে তো যখন বাইং করে মানে স্টপলস হিট হওয়া মানে কি বাইং করতে হবে তাদেরকে তো যখন বাইং হয়ে যায় খুব বেশি তখন একটা বড় প্রেশার আসে বাইংয়ের দিকে তো একটা বড়ো গ্রিন ক্যান্ডেল আমরা এরকমভাবে ফর্ম হতে দেখি ঠিক উল্টোভাবে যদি আমরা নিচের দিকটা দেখি তাহলে দেখুন এই যে রেড ক্যান্ডেল এটা কারা তৈরি করেছে এটা তৈরি করেছে সেলাররা মানে সেলাররা অ্যাক্টিভ রয়েছে সেলাররা লিড করছে মার্কেটকে দেড় পার্সেন্টের ফল নিফটির মধ্যে মানে অনেক বড় ফল একটা তো এরপরে কন্টিনিউয়াস ফল করতে পারে যদি আগের দিনে লো বা এই যে লাইনটা আমি টেনেছি এটাকে ব্রেক করে তাহলে কন্টিনিউয়াস ফল করতে পারে এক্ষেত্রে ঠিক তাই হয়েছে মানে সেলাররা কন্টিনিউয়াস লিড করছে সেলাররা খুব বেশি অ্যাক্টিভ রয়েছে তার জন্য আমরা আমরা কোন দিক হব আমরা তার দিকে হব যারা লিড করছে মার্কেটকে যদি সেলাররা লিড করে তো সেলার হয়ে যাব। মানে আমরা পুট বাই করব। আর যদি বায়াররা লিড করে তাহলে আমরা বায়ার হয়ে যাব কল বাই করব। ঠিক আছে এক্ষেত্রে আমরা পুট বাই করব যেহেতু সেলাররা লিড করছে খুবই সিম্পল লজিক খুবই সিম্পল সেট আপ এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা স্টপ লস কোথায় লাগাবো লস লাগাবো যখন এই ক্যান্ডেলে ক্রস করছে এই লাইনটাকে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দেবে মানে ফাইভ মিনিটসের ক্যান্ডেল যদি আপনি দেখেন বা ফিফটিন মিনিটসের ক্যান্ডেলও যদি আপনি দেখেন তো যে ক্যান্ডেলে ব্রেকআউট দেবে মানে এক্ষেত্রে যেরকম ব্রেক ব্রেকডাউন বলে এটাকে যেহেতু ব্রেক ডাউন দিচ্ছে নিচের দিকের নিচের দিকে লাইনটাকে ব্রেক করছে তো সেই ব্রেক ডাউন ক্যান্ডেলের একটু ওপরে আমরা স্টপলস স্টপ স্টপলস কিন্তু খুব বেশি আমাদের রাখবো না আর যেরকম যেরকম মার্কেট ডাউন যেতে থাকবে এক্ষেত্রে যেরকম মার্কেট ডাউন যাচ্ছে বা আমাদের ফেভারে ট্রেড যেতে থাকবে আমরা স্টপলস যেটা আছে সেটাকে ট্রেল করতে থাকব মানে ধরুন আপনি পুট বাই করেছেন একশো টাকায় আর যখন সেটা একশো দশ টাকা একশো কুড়ি টাকা হয়ে যাবে তখন আপনি আপনার যে স্টপ লস সেটাকে আবার একটু কাছিয়ে নেবেন যেখানে আপনার বাইং প্রাইস সেখানে আপনি লাগিয়ে দিলেন তাহলে কী হবে যদি মার্কেট রিভার্স করে তাহলে সেই দিনকে আপনার অ্যাটলিস্ট লস হবে না আচ্ছা তো এবারে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্টপ লস তো বুঝলাম কিন্তু টার্গেট টার্গেট আমরা কি করে সেট করব। কোথায় আমরা প্রফিট বুক করব তো দেখুন আমি টার্গেট সবসময় ওপেন রাখি আমি স্টপলসটাকে ট্রেল করি মানে একশো টাকায় আপনি কোনো পুট কিনেছেন এবার একশো দশ টাকা গেল আপনি স্টপলসটাকে ট্রেল করে নিলেন একশো কুড়ি টাকা গেল আবার আপনি দশ পয়েন্ট আবার বাড়িয়ে নেবেন এরকমভাবে আপনি স্টপলসটাকে ট্রেল করতে থাকুন যখন আপনার স্টপ লস হিট হয়ে যাবে তখন যে প্রফিটটা হলে সেটা বুক করে নেবেন বা যদি ইম্পর্টেন্ট সাপোর্ট জোনের কাছে যেরকম মার্কেট ফল হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন আছে ধরুন এখানে এখান থেকে মার্কেটটাকে রিভার্স করেছিল তাহলে আপনি এখানে আপনি প্রফিট বুক করতে পারেন বা ইএমএ রয়েছে ইম্পর্টেন্ট কোনো একটা যেখানে সাপোর্ট নিতে পারে তো সেখানে আপনি প্রফিট বুক করতে পারেন তো আমি সবসময় ট্রেল করি ট্রেল করাটা বেশি পছন্দ করি আমার টার্গেট ওপেন রাখি যাতে আমি বড় যদি র্যালি হয় তাহলে সেটা যেন আমি ক্যাপচার করতে পারি তো আশা করছি আপনি পুরো সেট বুঝতে পেরেছেন আরও একটা বিষয় আপনাকে দেখায় দেখুন এই যে দুটো লাইন আমি টেনেছি এখানে একবার ব্রেক করলো এই ক্যান্ডেলে তারপরে আবার বায়ার এসে অ্যাক্টিভ হয়ে গেল এটাকে ওপরে নিয়ে গেল ঠিক যেখানে আমি লাইনটা টেনেছি সেখানে আবার রিজেকশান পেয়েছে তারপরে আবার সিলিং আসলো আবার এখানে সেকেন্ড টাইম ব্রেক করেছে মানে সেলাররা যে কতটা অ্যাক্টিভ সেটা বোঝাই যাচ্ছে এখানে তারপরে দেখুন বিশাল বড় একটা সেল তো যদি এরকম ধরনের লাইন দুবার সেলাররা ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে ব্রেক করে ক্লোজ দিতে হবে ব্রেক করা মানে এরকম না যে ব্রেক করে দিল ব্রেক করে ক্লোজ দিতে হবে যদি ক্লোজ দেয় দুবার তাহলে পরের দিনের সেলিং কিন্তু বেশ বড় রকমের একটা পাওয়া যায় সেক্ষেত্রে আপনি একটা মানে অ্যানালাইসিস করে রাখতে পারেন যে মার্কেট ফল করার সম্ভাবনা বেশি রয়েছে সেরকমভাবে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি ঠিক আছে তো এই বিষয়টা আপনাকে আমি জানিয়ে রাখলাম এটাও আপনি কনসিডার করবেন এবারে যদি আমরা রিসেন্টলি ক্যান্ডেলটা দেখি রিসেন্ট যদি কোনো ক্যান্ডেল দেখি তাহলে দেখুন যেখানে মার্কেট রয়েছে এই ক্যান্ডেলটার যদি কথা বলি তাহলে এই ক্যান্ডেলটা দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের বেশি হ্যাঁ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মতো তার বডিটা মানে এটা কনসিডার করতে পারি মানে এখানে আমি একটা হরাইজেন্টাল লাইন টানবো আর এখানে একটা হরেজেন্টাল লাইন টানবো তো আগামী দিনে যদি আমরা দেখি যে এই দুটো লাইনের মধ্যে কোথাও ওপেনিং হতে সোমবারের দিন কালকে আর তারপরে এটা ক্রস করতে তাহলে আমরা এই সময় ট্রেড ইনিশিয়েট করতে পারি অপশান বাইংয়ের ক্ষেত্রে মানে এদিকে যদি ক্রস করে তাহলে পুট বাই করতে পারি আমরা কিন্তু এই দুটো লাইনের মধ্যে কোথাও ওপেনিং হতে হবে এর বাইরে হলে কিন্তু হবে না দেখা যাক কালকে কি হয় কিন্তু খুব যদি নিচে ওপেনিং হয় তাহলে কিন্তু এই ট্রেডটা আমরা অ্যাভয়েড করতে হবে আমাদেরকে ঠিক আছে তো আপনি লাইভ চেক করতে পারেন যে এই সেট আপটা কতটা কাজ করছে আর আপনি ফিডব্যাক এই ভিডিওটার কমেন্টে দিতে পারেন এই সেট ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে মার্কেট কখন দেড় পার্সেন্ট নিচে পড়বে বা যদি আমি ব্যাঙ্ক নিফটির কথা বলি তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে যে ব্যাঙ্ক নিফটি কখন দু পার্সেন্ট নিচে পড়বে হ্যাঁ মানে তার বডিটা যেন দু পার্সেন্ট হয় এরকম ধরনের একটা আমাদেরকে ওয়েট করতে হবে যার ফলে অপরচুনিটি একটু কম পাবেন এই সেট আপটা যদি আপনি ফলো করেন কিন্তু এর যে উইনিং রেট এটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট মানে দশটা ট্রেড নিলে তিনটে ট্রেড আপনার স্টপ্লস হিট করবে আর সাতটা ট্রেডে আপনি প্রফিট করবেন মানে প্রফিটের প্রব্যাবিলিটি অনেক বেশি থাকে এই সেট ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিও খুব কম পাওয়া যায় যার জন্যে অপশান বাইং করাটা খুব একটা বেশি আমি প্রেফার করি না কিন্তু অপশান বাইংয়ের এই সেটআপটা যেটা আমি ফলো করতাম সেটা হচ্ছে এই সেট এটা আপনাদের সামনে আজকে রাখলাম তো আশা করছি আপনাদের কথা আমি রাখতে পেরেছি আপনারা অনেকই চাইছিলেন অপশান বাইংয়ের ওপর ইন্টারেডের উপর একটা ভিডিও বানাতে একটা স্ট্র্যাটেজি শেয়ার করতে এটা আমার নিজস্ব স্ট্র্যাটেজি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওটার কমেন্টে মেনশন করবেন আর লাইভ ট্রেডে দেখবেন আপনাকে ট্রেড নিতে হবে না আপনি অবজার্ভ করুন আপনাকে যেটা এখনই দেখালাম মার্কেটে যে বড়ো একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে যেটা দেড় পার্সেন্টের বেশি তো যখনই ওইটাকে ক্রস করবে তারপর দেখবেন যে মার্কেট কীরকম রিয়্যাক্ট করছে সেরকমভাবে প্রফিট করতে পারছিলেন কি না ঠিক আছে তো শুধু জাস্ট অবজার্ভ করবেন ট্রেড নেওয়ার কোনো দরকার নেই যখন আপনি পুরো কনফিডেন্ট হবেন তখনই ট্রেড নেবেন আর যেরকমটা আপনাকে জানালাম যে অপরচুনিটি খুবই কম পাওয়া যায় এরকম সেট ক্ষেত্রে কিন্তু যখন অপরচুনিটি পাওয়া যায় তখন প্রোবাবিলিটি অফ প্রফিট বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো এই ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে গেছে আপনার এবারে আপনার দুটো টাস্ক রয়েছে প্রথম টাস্ক এই ভিডিওটাকে মিনিমাম আপনার তিন চারটে বন্ধুর সাথে শেয়ার করতেই হবে যারা শেয়ার বাজারে ইন্টারেস্টেড বা শেয়ার বাজারে কাজ করছেন তাতে কমিউনিকেশান একটু বাড়বে এই যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলাম সেটা ওনাদেরকেও দেখান ওনাদের কিছু ফিডব্যাক আপনি পাবেন আপনি একটু নলেজ বাড়বে আপনার একটু ডিসকাশন হবে যা কিছু কনক্লুশন আসবে সেটা এই ভিডিওটার কমেন্টে সেটা মেনশন করতে পারেন তাতে এনগেজমেন্টটা একটু বাড়বে আর এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে কি ড্রব্যাক রয়েছে সেটাও সবার সামনে আসবে আর আপনার দ্বিতীয় টাস্ক হলো আপনি যে কোনো ইয়ার নিয়ে নিন যে কোনো ইয়ার নিয়ে দেখুন যে এই সেট কাজ করেছে কি না এখন কাজ করছে এরকমটা তো না আগেও কাজ করতে হবে রাইট তো প্রত্যেকটা ইয়ারে আপনি দেখুন যে এই সেট আপটা যেটা আপনাকে আমি দেখালাম সেমভাবে কাজ করেছে কিনা বা আপনি একটা পার্টিকুলার মান্থ সিলেক্ট করতে পারেন সেই মান্থে কতবার এরকম অপরচুনিটি আপনি পেয়েছেন কতবার স্টপ হিট হলো কতবার গেন করলেন এই জিনিসগুলো আপনি ব্যাক টেস্টিং করে নিজে থেকে দেখতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার আরও বিল্ড আপ হবে তো আশা করছি আজকের এই অপশন বাইং ইন্টারেস্ট স্ট্র্যাটেজির ভিডিওটা আপনার কাছে হেল্পফুল লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Não acho